আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিন্ডার রাউটার স্পিড কন্ট্রোল করতে হয়। অর্থাৎ আপনার রাউটারের আন্ডারে যে কজন আছে আপনি চাইলে তাদের ইচ্ছা মতো স্পিড দিয়ে দিতে পারেন। আপনি চাইলে তাদের 1 Mbps করে স্পিড দিতে পারেন, আবার চাইলে ইচ্ছা মতো স্পিড দিয়ে দিতে পারেন। সো এর জন্য আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে এসে অ্যাড্রেস বারে টাইপ করবেন 192.168.0.1, এটা হচ্ছে টিন্ডার রাউটার লগইন কোড। লিখে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু লগ ইন পেজটি ওপেন হয়ে গেছে। সো আপনার যেখানে পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে এই লগ ইন পেজটা আবার ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়টা ডিভাইস কানেক্টেড আছে, সেটা আমার এই জায়গায় দেখাচ্ছে। সো আমার এখানে 3টা ডিভাইস আছে, আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা আছে লোকাল ডিভাইস, অর্থাৎ আমার ডিভাইস, এরপরে আর নিচে আর 2টা দেখাচ্ছে। সো আমি এদের ইচ্ছা মতো স্পিড সেট করে দিব। এটা করার জন্য একদম উপরে থাকা দেখতে পাচ্ছেন 3টা 3D আইকন দেখা যাচ্ছে, এই 3D আইকনের উপরে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা, এই ডেস্কটপ সাইটটা টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে দেওয়ার পরে আমার এই পেজটা কম্পিউটারের মতো করে ওপেন হয়ে গেল। সো ওপেন হওয়ার পরে আমার যে 3টা ডিভাইস কানেক্টেড দেখা যাচ্ছে, এর উপরে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু ফাংশন চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন নো লিমিট, অর্থাৎ কারোর স্পিড সেট করা নাই। তো আমি এদের ইচ্ছা মতো স্পিড দিয়ে দিব, এর মধ্যে একটা ডিভাইসকে আমি স্পিড দিয়ে দেবো, এই ডিভাইসটাকে। সো এটা স্পিড ইচ্ছা মতো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখা যাচ্ছে, আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 128 KB দিলে শুধুমাত্র ওয়েব দেখা যাবে, অর্থাৎ ব্রাউজিং করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন 256 KB দিলে HD ভিডিও দেখা যাবে। তারপর দেখতে পাচ্ছেন 512 KB দিলে HD ভিডিও দেখা যাবে। সো এখানে 1024 KB মানে হচ্ছে 1 MB। সো আমি যদি 1024 KB দিই তাহলে ইনি 1 MB করে চালাইতে পারবে, আর যদি 512 KB দিই তাহলে হাফ এমবিপিএস করে প্রতি সেকেন্ডে স্পিড পাবে। সো আমি এখানে লিমিটে যাচ্ছি। লিমিটে যাওয়ার পরে ইচ্ছা মতো যেহেতু আমি স্পিড দিব, সো আমার এখানে ম্যানুয়ালে ক্লিক করতে হবে। সো ম্যানুয়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার কিবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। সো আমি এখানে 1024 KB দিব, তার মানে হচ্ছে 1 MB স্পিড আমি এনাকে দিব। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ওকে লেখা, এই ওকের উপরে দিয়ে আমি সেভ করে দিব। সো আমি ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেটিংসটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো আমি যদি এনার আবার সে আনলিমিটেড নেট দিতে চাই, তাহলে আবার আমাকে এই 3 ডিভাইসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে স্পিডটি দিয়ে দিছি সেটা এখানে শো করতেছে। সো আবার আমাকে এই আইকনের উপর ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার প্রথমে দেখতে পাচ্ছেন নো লিমিট দেওয়া, এই নো লিমিটের উপরে আবার ক্লিক করব। সো ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে থেকে আমাকে আবার ওকে করে দিতে হবে। সো ওকে করে দিলাম, দিলে এটা সেভ হয়ে গেল পুনরায়। সো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।